কংগ্রেসের শক্তিতে সরকারের পতন ঘটবে বলছেন রিজভি। এদিকে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নেতা কর্মীদের এক হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জানাবো এবার খালেদা জিয়ার মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ। জানিয়ে দেব ঈদের পরে এক দফা আন্দোলন, বিএনপির ভেতরেই অবিশ্বাস সন্দেহ। এবং সর্বশেষ জানাবো সিলেটের সেই কাউন্সিলর প্রার্থীকে ইসিতে তলব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারুণ্যের শক্তিতেই সরকারের পতন ঘটবে বলছেন রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, তরুণরা সংগ্রাম করে বিশ্বের অনেক দেশ স্বাধীন করেছে। ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটে তরুণদের স্লোগানে ও শক্তিতে। বাংলাদেশের তরুণের শক্তিতে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে ইনশাল্লাহ। রিজভি বলেন, আজ তরুণদের স্বপ্ন ও পথ দেখাচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার মাঝে আমরা তরুণ দেখি। আমরা সেই নেতা তারেক রহমানের অনুসারী। আমরা জাতীয়তাবাদী শক্তির সন্তান, শেখ হাসিনার হচ্ছেন ভীতু। তিনি সেজন্য দিনের ভোট রাতে করেন। আজকে তরুণদের আরও শক্তিশালী হয়ে বজ্রকণ্ঠ জেগে উঠতে হবে। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়, কাকরাইল নাইট অ্যাঙ্কেল মোড় ঘুরে আবারও নাইট অ্যাঙ্কেলে গিয়ে শেষ হয়। নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন স্লোগান দেন। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নেতা কর্মীদের এক হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আগামীতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের ঐক্যের ডাক দিয়েছে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। আওয়ামী লীগকে তৃণমূল থেকে দলকে আরও শক্তিশালী সুসংগঠিত করতে হবে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় এলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে। দেশবিরোধী খুনি মৌলবাদী চক্র, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় আওয়ামী লীগ সভাপতি, দুঃসময়ের নেতাকর্মীরা যেন অবহেলিত না হয় সে বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দুঃসময়ের নেতাকর্মীরাই দলের দুঃসময় এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকবে। শেখ হাসিনা বলেন, আমার একমাত্র শক্তি আমার সংগঠন। সাংগঠনিক শক্তি না থাকলে বড় কোনো অর্জন সম্ভব হয় না, তাই দল সুসংগঠিত করতে হবে তৃণমূল পর্যায় থেকে। বাংলাদেশকে নিয়ে নানা চক্র শুরু হয়ে গেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, অনেকেই চায় না বা আমাদের দেশটি এগিয়ে যাক। এই প্রসঙ্গে আন্তর্জাতিক চক্রান্তের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের উস্কানিতে বিএনপি আজ লাফাচ্ছে। তারা কিন্তু তাদের ক্ষমতায় বসাবে না, তারা শুধু তাদের ব্যবহার করবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, জনগণের জীবন মাল উন্নয়ন হয়, সেটা আমরা প্রমাণ করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশে এগিয়ে যাচ্ছে, দেশের বাংলাদেশের সম্মান মর্যাদা বেড়েছে অনেক, উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর বলেন, আমরা মানুষের মন জয় করেই ক্ষমতায় এসেছি, আর ক্ষমতায় এসে ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছি। টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে না পারলে গত 14.5 বছরে আমরা যে উন্নয়ন করেছি তার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে সেগুলো বেশি করে প্রচার করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এবার খালেদা জিয়ার মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মহল নানাভাবে তৎপরতা দেখাচ্ছে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় সেজন্য বিভিন্ন রাষ্ট্রদূতদের দৌড়ছাপ এখন প্রকাশ্য বিষয়। আর এই সমস্ত দৌড়ছাপের কারণ বিএনপি এখন আশার আলো দেখছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে জামায়াতকে সমাবেশের অনুমতি দিয়ে বিএনপির সমাবেশ বাধা প্রদান না করা, এমনকি বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে সে মামলাগুলো যাতে চাঙ্গা না হয় সেজন্য চাপ দেওয়া হচ্ছে। এর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়ার বিষয়টি। বিভিন্ন সূত্রগুলো বলছে, কয়েকটি পশ্চিমা দেশ মনে করছে যে নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সহ নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য বেগম খালেদা জিয়াকে সাময়িকভাবে হলেও মুক্তি দেওয়া সম্ভব। বিভিন্ন সূত্রগুলো বলছে যে বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে জামিন পেতে পারেন এবং তিনি দলীয় কার্যালয়ে সপ্তাহে একদিন হলেও বসতে পারেন, এমন কথা বিএনপি নেতারাই এখন বলাবলি করছে। অনেকে মনে করছিল সরকারের সঙ্গে খালেদা জিয়ার সমঝোতার প্রেক্ষিতেই হয়তো তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে, কিন্তু বিএনপির কোনো কোনো নেতা বলছেন যে বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্ত করার জন্য একটি আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। তারা মনে করছেন যে বেগম খালেদা জিয়াকে অন্তত নির্বাচনকালীন সময়ে রাজনীতি করতে দেওয়া উচিত। বিএনপির একজন নেতা বলছেন যে হুসাইনে মোহাম্মদ এরশাদ নিম্ন আদালতে দণ্ডিত হবার পর আদালত থেকে জামিন নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। বেগম খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী, তিনি কেন পারবেন না? আর এই বিষয়টি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদরা, মার্কিন দূতাবাস সহ বিভিন্ন দূতাবাসে বলছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বাইরে একটি রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা হচ্ছে, একটি গ্রহণযোগ্য নির্বাচনী ফর্মুলা খুঁজে বের করার
করার কাজ করছে কূটনীতিকরা। সে ফর্মুলা অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণা এবং রাজনীতির করার সুযোগ দেওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে। তবে সরকার পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইতিবাচক মনোভাব দেখানো হয়নি। সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বেগম জিয়া একজন দণ্ডিত ব্যক্তি এবং তার এ বিষয়টি আদালতের এখতিয়ারধীন বিষয়। এখানে সরকারের কিছু করার নেই। সরকারের পক্ষ থেকে এটিও বলা দেওয়া হয়েছে যে বেগম খালেদা জিয়া যে মামলায় দণ্ডিত হয়েছেন সে মামলাগুলো বর্তমান সরকার করেনি, বরং একাকারও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এই মামলাগুলো করেছিলেন। আইনি প্রক্রিয়া স্বাধীন এবং সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এরকম পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার জামিন বা বিশেষ ব্যবস্থায় মুক্তি সম্ভব কিনা, এর আইনগত দিক কি, এসব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সমঝোতা হলে সবাই সম্ভব। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলেও তারা নির্বাচনে যাবার জন্য যে ধরনের শর্তগুলো দিয়েছে তার মাধ্যমে অন্যতম একটি শর্ত হলো খালেদা জিয়াকে রাজনীতি করার সুযোগ দিয়ে সাময়িকভাবে মুক্ত করা। এখন দেখার বিষয় এই ইস্যুতে কতদূর গড়ায় এবং খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে প্রকাশ্যে কোনো আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় কিনা। ঈদের পরে একদফা আন্দোলন, বিএনপির ভেতরেই অবিশ্বাস সন্দেহ। বিএনপির ঈদের পর থেকে সরকারের বিরুদ্ধে একদফা আন্দোলনে যাবে। একদফা আন্দোলনের মূল বিষয় হলো বর্তমান সরকারের পদত্যাগ, এছাড়া অন্যান্য দাবি ও দাবাগুলো তারা এখন পাশ কাটিয়ে রাখতে চায়। আর এ নিয়ে বিএনপির দফায় দফায় বৈঠক করছে। দলের নেতাদের মধ্যে যেমন আলাপ আলোচনা চলছে, তেমনি অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সবাইকে মিলে একযোগে এক দফা আন্দোলন শুরু করতে চায়। এমন সরকার আর সময় দিতে চায় না। বিএনপির অন্তত দুইজন নেতা বাংলা ইনসাইডারকে বলছেন যে সেপ্টেম্বর নয়, ঈদের পরপরই তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে চান এবং এই আন্দোলনে হবে সর্বাত্মক। এ ব্যাপারে 22টি রাজনৈতিক দলের সঙ্গেও বিএনপি আলাপ আলোচনা করেছে বলে ওই দুইজন স্থায়ী কমিটির সদস্য জানিয়েছে। কিন্তু একদফা আন্দোলন নিয়ে বিএনপির মধ্যে অবিশ্বাস্য সন্দেহ রয়েছে। বিএনপির কোনো কোনো নেতা মনে করছে, একদফা আন্দোলন শুরু করার পর যদি সেটি সফল না হয় তাহলে বিএনপির অস্তিত্ব আরও বিপন্ন হয়ে পড়বে। বিএনপির কোনো কোনো নেতারা ধারণা, একদফা আন্দোলনের জন্য দল এখনও সাংগঠনিকভাবে প্রস্তুত নাই, এমনকি এরকম চূড়ান্ত আন্দোলন করার জন্য যে প্রস্তুতি এবং পরিবেশ সৃষ্টি করা দরকার সেই পরিস্থিতি বিএনপির এখন পর্যন্ত সৃষ্টি করতে পারেনি। কাজে কোনো রকম প্রস্তুতি ছাড়াই সরকার পতনের চূড়ান্ত আন্দোলন হবে হঠকারিতা এবং এটি বিএনপিকে আরও বিপদে ফেলতে পারে। বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন যে একদফা আন্দোলন করলে বিএনপির অনেকেই বিশ্বাসঘাতকতা শুরু করবেন। বিএনপির শীর্ষ নেতাদের অনেকের সাথে সরকারের গোপন যোগাযোগ কথাও আলোচিত হয় বিএনপির অফিসে। বিশেষ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন যে দলের নেতারা যদি ঠিক না থাকে তাহলে একদফা আন্দোলন করে কোনো লাভ হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, একদফা আন্দোলন নিয়ে বিএনপি নানা রকম চাপের মধ্যে রয়েছে। প্রথমত, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, এরকম পরিস্থিতিতে একদফা আন্দোলন করলে বিএনপি নেতাকর্মীদের আবার যখন গ্রেপ্তার শুরু হবে তখন আন্দোলন মুখ থুবড়ে পড়তে পারে। দ্বিতীয়ত, আন্দোলনের সফলতা নিয়ে সংশয় বিএনপির অনেকেই মনে করছে। যদি আন্দোলন শেষ পর্যন্ত সফল না হয় তাহলে সেটি বিএনপির জন্য এক দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে। তৃতীয়ত, আন্তর্জাতিক পর্যবেক্ষণ, বিএনপির নেতারা মনে করছেন পশ্চিমা দেশগুলো বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা, জ্বালাও পোড়াও ইত্যাদির বিপক্ষে অবস্থান নিচ্ছে, আর সর্বাত্মক আন্দোলন করতে গেলে বিএনপিকে হরতাল সহ অন্যান্য বিষয়গুলোর দিকে নজর দিতে হবে, আর এরকম কর্মসূচি পালন করলে আন্তর্জাতিক মহলে বিএনপির আবার সমালোচিত হতে পারে এবং সেক্ষেত্রে দীর্ঘদিন পর আন্তর্জাতিক মহলের কাছে বিএনপি যে কিছুটা হলেও গ্রহণযোগ্যতা অর্জন করেছিল সেটি নষ্ট হয়ে যেতে পারে। সারা দেশে বিএনপির কমিটি পর্যন্ত নেই। এরকম পরিস্থিতি দুর্বল সাংগঠনিক শক্তি নিয়ে যদি তারা কর্মসূচিতে নামে এবং বিএনপির পাল্টা কর্মসূচি যদি ক্ষমতাসীন আওয়ামী লীগের দেয় সেক্ষেত্রে রাজনীতির মাঝে বিএনপি হেরে যাবে এবং তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। বিএনপির অনেক নেতাই মনে করছেন যে একদফা আন্দোলনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো সংগঠন গোছানো এবং সংগঠন গুছিয়ে সরকারের উপর একটি চাপ সৃষ্টি করা, আর সেটি না করে হঠাৎ একদফা আন্দোলন শুরু করলেও হবে চরম হঠকারিতা। সিলেটের সেই কাউন্সিলর প্রার্থীকে ইসিতে তলব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে অস্ত্র প্রদর্শনের ঘটনায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীকে তলব করেছে নির্বাচন কমিশন ইসি। কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না বা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে ইসি। ইসি এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের ঘুরি প্রতীক বিরুদ্ধে লোকজন সহ প্রতিদ্বন্দ্বীদের প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সিসি ক্যামেরা ফুটেজে ভিডিও চলচ্চিত্র রয়েছে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে। তাছাড়া ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদ মোহাম্মদ আব্দুল্লাহ লাটিম প্রতীকের বিষয়ে কমিশন বরাবর লিখিত অভিযোগ এজাহার দায়ের করেছেন। ওই অভিযোগ ও এজাহারের ভিডিওটি রিটার্নিং কর্মকর্তা তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন যেখানে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা 2016 এর বিধি 30 লঙ্ঘনের দায়ে বিধি 31 ও 32 অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে লিখিত বক্তব্য সহ নির্বাচন কমিশনে আগামী বুধবার বেলা 3টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।